শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে খুলে গেল মেলা প্রাঙ্গণ। বক্তব্যে যুগের সঙ্গে তাল মিলিয়ে কাগজের প্রকাশনার পাশাপাশি ডিজিটাল অডিও মাধ্যমও সংযোজনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন ইবতেশাম নাসিমাও। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক সহ আগত লেখক, সাহিত্যিক ও প্রাজ্ঞজনেরা। এবারের প্রতিপাদ্য পরবন্ধু গরদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ বারের মতো অমর একুশে বইমেলা উদ্বোধন করছেন। বাংলা একাডেমির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রণোদনায় দেশব্যাপী গত দুই বছর জেলা এমনকি উপজেলা পর্যায়ে সাহিত্য মেলার আয়োজন করে তৃণমূলে সদাচারী সাংস্কৃতিক জাগরণ তৈরি করেছে। বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক সেলিনা হোসেন। আগামী দিনগুলোতে অনুবাদ গবেষণার জন্য বাংলা একাডেমির পর্যাপ্ত ফান্ড প্রয়োজন, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। অভিভাবকদের প্রতি আহ্বান, শিশু কিশোরদের হাতে শৈশবেই পাঠ্য বইয়ের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য বিষয়ক বই তুলে দিন। দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এবার কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ ও গবেষণা, অনুবাদ সহ ১১টি শাখায় বিশেষ অবদান রাখার জন্য ১৬ জন লেখকের হাতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩। প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক আন্দোলনের সূতিকাগার বাংলা একাডেমি, এই মেলা প্রাণের মেলা। আজকালকার যুগের ছেলে মেয়েরা আবার ওই ট্যাবে করে বই পড়ে অথবা ল্যাপটপে পড়ে বা এইভাবে পড়ে, যদিও আমরা ওতে খুব আনন্দ পাই না, কিন্তু তারপরেও আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছু নিয়ে যেতে হলে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। প্রকাশকদের অনুরোধ করব, শুধুমাত্র ওই কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। সাহিত্য মেলাও করতে পারি, সেটা আমরা করছি, মাঝে মাঝে বিদেশ থেকে আসে, কোভিড ১৯ কারণে এটা একটু থমকে গেছে। ভবিষ্যতে আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিকদের, বিশেষ করে বাংলা ভাষা নিয়ে যারা গবেষণা করে, চর্চা করে, তাদের আমরা দাওয়াত দিয়ে আনতে পারি এবং ভবিষ্যতে আমরা এটা আরও ভালো পরিচিতি যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। অনুষ্ঠানের শেষে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতেশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।